Hello students, welcome to a new video. Ajker ei video te amra discuss korbo Gulliver's Travels er chapter wise summary ebong sei shonge short questions er clue. Gulliver's Travels shuru hocche Gulliver jekhane nijer background ebong education somporke kotha bolchen. Ekhane Gulliver hocche panch cheler titiyo sontan, nijer native shohor Nottinghamshire ke chhere Cambridge e 3 বছর পড়াশোনা করার জন্য গালিভার গিয়েছিল ফিনান্সিয়াল সাপোর্ট না পাওয়ার জন্য লন্ডনে একজন সার্জন যার নাম মিস্টার বেটস তার আন্ডারে গালিভার একজন অ্যাপ্রেন্টিস হিসেবে বা শিক্ষানবিশ হিসেবে কাজ করেছিল সেখানে তাকে 4 বছর কাজ করতে হয়েছিল পরবর্তীকালে দ্য সোয়ালো বলে একটি জাহাজে 3.5 বছর একজন ডাক্তার হিসেবে গালিভার কাজ করেছিল এবং তারপরে লন্ডনে ফিরে মিসেস মেরি বার্টনের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়েছিল পরবর্তী ক্ষেত্রে গালিভার লন্ডনে সেটেল হলো অ্যাজ এ ডক্টর কিন্তু তার বিবাহিত জীবনে তার যে অভাব অনটন সেটা দেখা দিল এবং ফলস্বরূপ তাকে সমুদ্রে ভ্রমণ করতে হলো 6 বছরের জন্য যদিও সে ঠিক করেছিল বাড়ি ফিরে আসার কিন্তু শেষ পর্যন্ত শেষবারের মতো জাহাজে যাওয়ার জন্য মনস্থির করলো সেই জাহাজটির নাম ছিল অ্যান্টিলোপ ইস্ট ইন্ডিজে অ্যান্টিলোপ জাহাজ ঝড়ের সম্মুখীন হলো এবং সেই ঝড়ে 12 জন ক্রিউ মেম্বার মারা গিয়েছিল এবং 6 জন ক্রিউ মেম্বার্স যার মধ্যে গালিভারও ছিল তারা একটা ছোট্ট রোবটের ওপরে বাঁচার চেষ্টা করেছিল কিন্তু সেটাও ডুবে গিয়েছিল এবং তারপরে গালিভার একটি পাটাতনের ওপর আশ্রয় নিয়েছিল এবং একটি নতুন সমুদ্র সৈকতে গিয়ে নিরাপদে উঠল সেই সমুদ্র সৈকতে গালিভার ঘাসের ওপর শুয়ে থাকলো বিশ্রাম নেওয়ার জন্য এবং শীঘ্রই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল যখন ঘুম থেকে উঠল তখন দেখল তার বাহু তার পা এবং তার লম্বা চুল কোনো কিছুতে বাঁধা রয়েছে মাটির সঙ্গে সে ওপর দিকেও তাকাতে পারছিল না কারণ প্রখর সূর্যের আলো তার চোখ ধাঁধিয়ে দিচ্ছিল সে মনে করছিল তার পাটা যেন কিছু একটা বাঁধা রয়েছে এবং তার পায়ের ওপর দিয়ে তার বুকে কিছু একটা যেন চাপছে কিছুক্ষণ পর দেখতে পেল 6 ইঞ্চি লম্বা কিছু মানুষ তার উপর চেপে আছে এবং তাদের হাতে তীর এবং ধনুক রয়েছে তাদের বাঁধা দড়ি ভেদ করে যখন গালিভার ওঠার চেষ্টা করল তার পরিবর্তে রেসপন্স হিসেবে সেই ছোট ছোট মানুষগুলি অর্থাৎ লিলিপুটিয়ান্সরা তারা তীর ধনুক নিয়ে আক্রমণ করতে শুরু করলো গালিভার তখন ডিসাইড করল যে রাত্রি অবধি এইভাবে বিশ্রাম নিয়ে থাকাই ভালো সেই লিলিপুটিয়ান্সদের মধ্যে একজন একটি বক্তব্য রাখলো গালিভারের সামনে কিন্তু গালিভার তাদের কোনো ভাষাই বুঝতে পারলো না গালিভার ইশারা করে তাদেরকে জানালো যে সে ক্ষুধার্ত তখন একটি ছোট্ট মানুষ তার জন্য বাস্কেটস অফ মিট নিয়ে এলো এবং তার তৃষ্ণা মেটানোর জন্য দুটি লার্জ ব্যারেলস অফ ওয়াইন তার মুখের মধ্যে ভরে দেওয়া হলো তারপরে সেই লিলিপুটিয়ান্সরা তাদের আতিথেয়তা দেখানোর জন্য গালিভারকে তাদের যে প্রাসাদ সেই প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো এবং তারপরে একটি বড় পাটাতনের ওপরে গালিভারকে শোয়ানো হলো এবং 3 ইঞ্চি উঁচু সেই ছোট ছোট চাকা বিশিষ্ট যার মধ্যে 22টি চাকা ছিল সেই পাটাতনে করে তাকে শায়িত অবস্থায় গালিভারকে নিয়ে যাওয়া হলো এবং একটি মন্দিরে তাকে রাখা হলো যে মন্দিরটি গালিভারের যে শরীরের আয়তন সেই আয়তনের অপেক্ষায় অনেকটাই ছোট কিন্তু কোনোভাবে গালিভার সেই মন্দিরের ভেতরে শুয়ে থাকতে পারবে এবং গালিভারকে নিয়ে যাওয়ার সময় যে গাড়িটা করা হয়েছিল সেই গাড়িটা টানার জন্য 900 লোককে হায়ার করা হয়েছিল শহরে নিয়ে যাওয়ার জন্য চ্যাপ্টার 2 তে আমরা দেখছি গালিভারকে যখন মন্দিরে নিয়ে আসা হয়েছিল তখন তাকে চেনে বন্দি করে রাখা হয়েছিল কিন্তু চ্যাপ্টার 2 এ সেই বন্দি দশা থেকে সে মুক্ত হলো অর্থাৎ চেন থেকে ছাড়া পাওয়ার পর সে দাঁড়ানোর অনুমতি পেল এবং যখন দাঁড়ালো তখন সেই পুরো শহরটার একটা সুন্দর ভিউ সে পেল সবথেকে লম্বা গাছ যেটা ছিল সেই এলাকাতে সেটি হলো 7 ফুট লম্বা পুরো এরিয়াটাকে দেখে মনে হচ্ছিল একটা থিয়েটার সেটের মতো গালিভার খুব সুন্দরভাবে এই প্রসেসটাকে বর্ণনা করেছে কিভাবে চেনে বাঁধা থাকতো এবং কিভাবে সেই মন্দিরের মধ্যে ঘোরাফেরা করতো এবং
কখন তাকে এম্পেরর দেখা করতে আসতেন এবং কি অর্ডার দিতেন, তাকে খাবার দেওয়ার জন্য এবং তাকে পানীয় দেওয়ার জন্য অনুমতি দিতেন একটি টাওয়ার থেকে। মাঝে মাঝে গালিভার এবং এম্পেররের মধ্যে কথাবার্তা হতো, কিন্তু একে অপরের ভাষা না জানার জন্য কেউই কিছু বুঝতে পারত না। গালিভার যখন সেই সমুদ্র সৈকতে ছিল, তখন তার ওপর যারা তীর চালিয়েছিল তাদের মধ্যে ছজনকে ধরে গালিভারের সামনে আনা হয়েছিল শাস্তি দেওয়ার জন্য। গালিভার সেই ছজন লিলিপুটিয়ান্সদের মধ্যে পাঁচজনকে নিজের পকেটে ভরেছিল এবং একজনকে খাওয়ার ভান করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ছ নম্বর ব্যক্তিকে গালিভার মুক্ত করে দিয়েছিল এবং বাকি পাঁচজনকেও কোনো আঘাত না করেই তাদেরকে মুক্ত করেছিল। এইটি দেখে খুব খুশি হয়েছিল সবাই গালিভারের প্রতি। দু সপ্তাহ পরে একটি বেড তৈরি করা হয়েছিল গালিভারের জন্য, যেখানে 600টি ছোট ছোট বেডকে একসাথে সাজানো হয়েছিল এবং একটি সিঙ্গেল বেডে রূপান্তরিত করা হয়েছিল। গালিভার সম্পর্কে খবর এলাকায় ছড়িয়ে পড়ল এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রামের মানুষজন গালিভারকে দেখার উদ্দেশ্যে উপস্থিত হয়েছিল। এমতাবস্থায় গভর্নমেন্টের মধ্যে সিদ্ধান্ত চলছিল যে গালিভারকে নিয়ে কি করা যাবে, তাকে মেরে ফেলা হবে নাকি তাকে মুক্ত করা হবে। যদি তাকে মেরে ফেলা হয় তাহলে তার ডেড বডিটা পচে প্লেগ রোগের সৃষ্টি করবে এবং যার ফলে তাদের যে লিলিপুটিয়ান্সরা আছে তাদেরও অনেক ক্ষতি হবে, অথবা তাকে যদি এখানে রেখে দেওয়া হয় তাহলে সে এত বেশি খাবার খাবে যে এখানে মহামারী বা খরা দেখা দিতে পারে। গালিভার যে ছজন লিলিপুটিয়ান্সকে মুক্ত করে দিয়েছিল তাদেরকে কিছুই আঘাত করেনি, এটা দেখে গভর্নমেন্ট খুব খুশি হয়েছিল এবং তারা মনস্থির করেছিল প্রত্যেক দিন সকালবেলায় গালিভারকে খাবার সরবরাহ করা হবে এবং তাকে অনেকগুলো চাকর প্রদান করা হবে তার পোশাক তৈরি করার জন্য এবং কিছু শিক্ষককে নিয়োগ করা হবে তাকে লিলিপুটিয়ান্সদের ভাষা শেখানোর জন্য। প্রত্যেক দিন সকালবেলায় গালিভার এম্পেররকে রিকোয়েস্ট করত তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু এম্পেরর সেটা অস্বীকার করত এই বলে যে গালিভারকে শান্ত থাকা উচিত এবং এম্পেরর এটাও অর্ডার দিয়েছিল গালিভারকে বারবার সার্চ করতে যে তার কাছে যেন কোনো অস্ত্র না থাকে। গালিভার সম্মতি দিল তাকে সার্চ করার জন্য এবং লিলিপুটিয়ান্সরা একটা পদ্ধতি বের করেছিল তার বা একটা ইনভেন্টরি তৈরি করেছিল যেখানে তার সমস্ত অস্ত্র শস্ত্র যেগুলো তার কাছে ছিল সেগুলোকে রেখে দেওয়ার জন্য, এবং এই প্রসেসের মাধ্যমে তার যে অস্ত্র শস্ত্র ছিল সেগুলো নিয়ে নেওয়া হয়েছিল। চ্যাপ্টার 2 এখানে সমাপ্ত হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী চ্যাপ্টারগুলো নেক্সট ভিডিওতে তোমরা পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।